সেহরিতে ঘুম থেকে উঠার ভয়ে সারা রাত না ঘুমিয়ে থাকা আমি ঠিক লাস্ট মোমেন্টে এভাবেই ঘুমিয়ে পড়ি। হ্যালো এভরিওয়ান, আমি এখন যাব সেহরিতে, ওই যে দেখেন কে উঠেছে আমার সাথে। তো চলুন, এখানে আমি আমার হাজবেন্ডকে ডেকে নিলাম, সেও ঘুমিয়ে পড়েছিল। তো আমরা আমাদের সেহরির খাবার রেডি করে নিয়েছি। এখানে আমি প্লেন রাইসের সাথে মিষ্টি কুমড়া ভাজি নিয়ে নিয়েছি, এটা আমার খুবই পছন্দ। অ্যাকচুয়ালি মিষ্টি কুমড়া ভাজি না, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। আপনারা যদি কেউ এভাবে না খেয়ে থাকেন ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে। তো এরপরে আমি নিয়ে নিলাম একটুখানি গরুর মাংস। আমার আম্মু খুব মজা করে গরুর মাংস ভুনা করেছে, যদিও যেহেতু রোজা ছিল লবণটা একটু বেশি দিয়ে ফেলেছে। আমি আর কি করব, আমি তো ক্যাপশনেই দিয়ে দিয়েছি যে আমি আয়েশা, তো তার প্রমাণ একটু পরেই দেখাচ্ছি। দেখেন তো, গরুর মাংস খেলে একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আপনি যতই তেল ছেঁকে রান্না করেন হাতে কিন্তু ওই একটু চর্বি লেগেই যাবে। তো আমি সেইটা ধোয়ার ভয়ে সাইডে রেখেই নিয়ে নিয়েছি একটু পাট শাকের ডাল, যে গরুর মাংস এখন আর খাবো না, একটু ডাল দিয়ে ভাত খেয়ে উঠে যাব, যাতে হাত ধুতে অত বেশি কষ্ট করতে না হয়। দেখেছেন আমার আলসামির লেভেল, এমন আলসা কে কে আছেন আমার মতো হাত তুলেন। আমার তো এই ধরনের আলসামি করতে খুবই মজা লাগে, আর আমার আম্মু বকা দেয়। তো যাই হোক, লাস্টে আমি আমার চীনা পরিচিত সেই ম্যাজিক্যাল ড্রিঙ্ক নিয়ে নিলাম, মানে আমার গ্রিন টি সাথে হলুদ আদা এবং পুদিনা পাতা, এটার পানিটা আমি সবসময় খাই। তো আমি সেহরি কমপ্লিট করে এখন নামাজ পড়বো, টাটা।